হে মা মাগো এই জ্যৈষ্ঠ মাসে তোমার আশীর্বাদে বাংলার সমস্ত ফল স্বাদে রসে পরিপূর্ণ হয়ে ওঠে। তোমার এই কালী রূপের পূজায় আমি আমি সেই ফল তোমার পায়ে অর্পণ করেছি মা। মাগো আমার পূজা সমাপনে তোমার প্রসাদ রূপে এই ফল আমি গ্রহণ করছি মা, গ্রহণ করছি। ওরে মায়ের পায়ে যে ফল দিলি সেই ফল তো তোর কর্মফল, সেই ভার যে তুই আমায় দিলি, আবার খাবে কি রে? ধন্য ধন্য তুমি মা, তুমি আমার চোখ খুলে দিয়েছো মা। মা এই ফল যে আমাদের কর্মফল মা, এই ফলের সুফল আমরা গ্রহণ করি মা, কিন্তু মা তুমি এই ফল আহার করে আমাদের দোষ ত্রুটি ঘৃণা লোভ সবকিছু হরণ করে নাও বলেই তুমি মা ফলহারিণী। মা গো যে কর্মফলে মানুষের কোনো অধিকার নেই সেই কর্মফল তোমার পায়ে অর্পণ করে আমরা মুক্ত হই। স্বয়ং প্রভু নারায়ণ বলেছেন, কর্মণ্যে বাধিকারস্তে মা ফলেষু কদার্চন। মা গো মা এমনি করেই এমনি করেই তুমি তোমার সকল ভক্তের সকল দায় তুমি গ্রহণ করো মা। ধন্য তুমি মা, ধন্য তোমার মহিমা মা, ধন্য তুমি মা, ধন্য ধন্য মা। ফলহারিণী কালী পূজার সঙ্গে জড়িয়ে আছে এক ঐতিহাসিক ঘটনা। 1872 সালের জ্যৈষ্ঠ মাসের অমাবস্যার দিনে ঠাকুর শ্রীরামকৃষ্ণ ঠিক করলেন ফলহারিণী কালিকা দেবীর পূজা করবেন, কিন্তু মূল মন্দিরে নয়, নিজের ঘরেই। ফলদায়িনী মা তুই আমার, সকল ফলে দায় যে তোর। ফলদায়িনী মা তুই আমার, সকল ফলে দায় যে তোর। ফল পাকলে আমার কি মা, আমি যে তোর নামে বিভোর। ফলদায়িনী মা তুই আমার, যা করার তাই মা করি, বাঁচি যে মা তোর চরণে। তুই যা করার তাই মা করি, বাঁচি যে মা তোর চরণে। বীজ তোর ফল যে তোর, সকল জীবন আর মরণে। বীজ তোর ফল যে তোর, সকল জীবন আর মরণে। ফলদায়িনী মা তুই আমার, সকল ফলে দায় সে তোর। ফল পাকলে আমার কি মা, আমি যে তোর নামে বিভোর। ফলদায়িনী মা তুই আমার, ফলদায়িনী মা তুই। জ্যৈষ্ঠ মাসের সাবিত্রী চতুর্দশীর দিন পূজিতা হন ফলহারিণী দেবী। ইনি একাধারে বাংলার প্রকৃতিতে এনে দেন ফলের প্রাচুর্য, আর সঙ্গে হরণ করেন কর্মফলের দায়।